ছয় সপ্তাহের জন্য বেইল শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেক জিনিস আছে যে বাংলাদেশে বেশিরভাগ অনলাইন বা বেশিরভাগ টিভি অথবা পত্রিকা এই খবরটা আপনাদের সামনে দিতে চায় না অথবা লুকায় রাখতে চায়। এইরকম খবর পেলে হাইকোর্টে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের সামনে দাঁড়ায় দুইটা কথা আপনাদেরকে শুনাইতে চাই। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিভিন্ন যারা বড় বড় সিআইপি বা ব্যবসায়ী বড় বড়, তারা যখন দুর্নীতি করেন বা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে আসে তখন আমরা সামনে চলে আসি। আপনারা জানেন যে আমি বসুন্ধরার বিরুদ্ধে কথা বলছি, বিভিন্ন জায়গায় কথা বলছি। আজকে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় আমরা মনে করি বসুন্ধরার মতো লোকদেরকে আমরা অনেক সময় আমরা এদের বিরুদ্ধে কথা বলি। আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা স্কয়ার হসপিটালের নামে মানুষের সেবা দেওয়ার কথা বলেন, অথচ এই স্কোয়ারেরই এই যে স্কোয়ার গ্রুপের যিনি ডাইরেক্টর অঞ্জন চৌধুরী, স্যামসন এস চৌধুরীর সন্তান, তিনি কি করলেন, আজকে হাইকোর্ট থেকে এসে আগাম জামিন নিয়েছেন। তার বিরুদ্ধে অপরাধটা তো আপনারা শোনা দরকার অবশ্যই, যে কি অপরাধে উনি আগাম জামিন নিয়েছেন। উনি বাংলাদেশে যখন এরকম খারাপ অবস্থা, যখন চালের দাম বেড়ে যাচ্ছে, তখন তিনি দিনাজপুরে 5,123 টন চাল মানে মজুত করতেছিলেন। আপনারা জানেন তো যে চাল মজুত করা মানে হচ্ছে গিয়ে যে পাবলিকের কাছে দাম বাড়াইয়া যাতে পাবলিককে শোষণ করা যায়, এইভাবে যেটা সরকার খাদ্যমন্ত্রী পর্যন্ত, আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী পর্যন্ত অসহায়ত্ব প্রকাশ করেছেন এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে। আমরা তো মন্ত্রীরা খারাপ করলে দৌড়ে দাঁড়াই যাই, বিভিন্ন পত্রিকা মন্ত্রীদের 12টা বাজাই ফেলে, আর প্রথম আলো তো আসেই, প্রথমে ঘুম থেকে উঠেই তো দেখবেন প্রথম আলো এইসব বলে, আমরা প্রশংসা করি। কিন্তু কালকে আমি জানি না যে আমাদের প্রথম আলো সহ অন্যান্য যারা মেইন মানে মিডিয়া আছেন, তারা কি এই অঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্কোয়ার গ্রুপ যে এই ধরনের আকামের সাথে জড়িত এটা আমি বলবেন কিনা জানি না, আমি কালকে সকালবেলা দেখতে চাই। আমার খারাপ লাগছে একটা জিনিস জানেন, স্যামসন এইচ চৌধুরীর এই তিলে তিলে গড়া এই সাম্রাজ্য এদের স্কোয়ার গ্রুপ, এই গ্রুপটারে তার ছেলেরা আইসা, তাদের এত টাকা দরকার যে বাংলাদেশের মানুষ যেখানে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার সাথে তুলনা করা শুরু করছেন অনেকে, যেখানে দেখা যাচ্ছে যে খাদ্যদ্রব্যের দাম বাড়াইয়া বাংলাদেশ তারে ব্যর্থ করার ষড়যন্ত্র চলতেছে, যেখানে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার হিমশিম খাইতেছে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের মধ্যে স্কোয়ার গ্রুপও জড়িত হইল। তাদের এটা মানায় যে তারা দিনে হাসপাতালে মানুষকে সেবা দেওয়ার নামে তো এখানে এক্সপেন্সিভ দাম মনে করলাম যে একটা ডাক্তার যতই দামি হোক তাও তো কিছু সেবা দিচ্ছেন, আর রাতে বুঝি গুদামে, যে গুদামের অনুমতি আছে মাত্র 312 টন রাখার, এখানে তারা রাখছেন 5,000-এর উপরে, মানে প্রায় 4,000 টন বেশি এই চাল মজুত করছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি আগাম জামিন নিতে আইছেন। আরো মজার বিষয় কি জানেন, এই স্কোয়ার গ্রুপেরই হচ্ছে গিয়ে টিভি হচ্ছে গিয়ে মাছরাঙা টিভি, সারাদিন এই মাছরাঙাতে আমি গিয়ে কত নীতি নৈতিকতার কথা বলছি, তারাও কত নীতি নৈতিকতার কথা বলে, এখানে অনেক ভালো ভালো সাংবাদিক আছে, কিন্তু এই সাংবাদিকরা জিম্মি হয়ে যাচ্ছেন এই সব মালিকদের কাছে। আরে যেসব মালিকরা চালের মজুত করে, চাল ব্যবসায়ী যারা 2 নম্বর, এদের আন্ডারে কোনো ভালো সাংবাদিক থাকতে পারবে মনে করেন? এদের কি কখনো, এরা কি কখনো কোনো ভালো সাংবাদিক পয়দা হইতে দিবে? এদের এখানে বেশি দিন কোনো ভালো সাংবাদিক থাকতে পারবে না। আমি এই জন্যই বলি, আমি জানি যে এই অঞ্জন চৌধুরীর ব্যাপারে কথা বলতে আপনারা ভয় পাবেন, আপনারা কথা বলবেন না, তাই মনে করছি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই কথাটা বলা। শুনেন আমি আরেকটা কথা বলি, এরা যতদিন আছে বাংলাদেশে কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। হাজার হাজার কোটি টাকার মানুষরা যখন চালো মজুতদারি শুরু করে, এর মানে হচ্ছে কি এই দেশকে বাঁচানো সবচেয়ে কঠিন কাজের একটা হবে। তারপর আমার এখনো বিশ্বাস আছে বঙ্গবন্ধু কন্যার প্রতি, উনি যেহেতু এই ধরনের শক্তিশালী ইন্ডাস্ট্রিয়ালিস্টের বিরুদ্ধে যেহেতু মামলা করতে পারছেন, সরকার যেহেতু মামলা করতে পারছে, আমার বিশ্বাস যে আপনাদের একটা মানে সদিচ্ছা আছে এদেরকে বিচারের মুখোমুখি করার। আমার বিশ্বাস যে এই সরকারের আমলেই যারা এই মজুতদারি করে সাধারণ মানুষকে যারা নিষ্পেষিত করছে, নির্যাতিত করে, এদের বিরুদ্ধে বিচারের আওতায় আনলে হয়তো সোনার বাংলাটা অত বেশি দেরি হবে না, কষ্ট করে হলে আমরা টিকে যেতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।